सबा के प्रजातंत्र दिवस तिहत्तरतम प्रजातंत्र दिवस आंतरिक अभिनंदन जाना सबा के धन्यवाद जाना এখানে উপস্থিত আছে আমার শিক্ষক সরোজ শাহ মহাশয় উপস্থিত আছে আমাদের পঞ্চায়েতের উপপ্রধান আমার ছোট ভাই জিন্না আমাদের পঞ্চায়েতের মেম্বার সিরাজুল কালু রিয়াজুল আজহার বাবাতুল্লাহ আমার সমস্ত মেম্বার এবং আমার ভাই টিপু সুলতান পঞ্চায়েত সমিতি নিয়ামত আলী বিপ্লব আছে মানিক আছে সর্বোপরি আপনারা সবাই আছেন সবাইকে আমি আবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বারবার আপনারা আমার সব সময় সাথ দিয়েছেন আরেকবার আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আজকে এইখান থেকে এই পবিত্র দিন আজকে এটা আমাদের গর্বের দিন সারা ভারতবর্ষে এই দিনটাকে পালন করে আসছে ভারতবাসী কারণ 1947 সালে 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু আমাদের ডক্টর আম্বেদকর 1950 সালে 26শে জানুয়ারি যে সংবিধানটা পাস করে সেইটাই সারা ভারতবর্ষের মানুষ জাঁকজমকভাবে এই বছরও পালন করছে সারা ভারতবর্ষে তার সাথে সাথে আমরা প্রত্যেক বছর আমাদের এই অফিসে করি আপনারা প্রত্যেক বছরই সাথ দেন আবার সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবার অনেকদিন পরে আপনাদের সামনে আমি এসেছি হয়তো আপনারা কিছু শুনতে চাইছেন আমার মুখে বুঝতে পারছি আমি আপনাদেরকে আমি বলবো যে আমি রাজনীতিতে আপনারা জানেন 2013-তে আসি এবং 2013-র আগে আপনারা সবাই জানেন যে বাহারাল অঞ্চলে তথা কাহালা রতুয়ায় বিরাট ভয়াবহ বন্যা হয়েছিল আপনাদেরকে এইগুলো এই জন্য বলছি যে আপনাদেরকে আমাদের রতুয়ার মানুষকে কিছু কিছু ভৌতাবাজ এই যে চাষ করে আসছে তাদের সম্পর্কে আপনাদেরকে বলছি আমি যখন রাজনীতিতে ছিলাম না 2011-তে আমি কোনো কারণে বাইরে ছিলাম দু বছর পরে 2011-তে আমি বাড়ি আসি তখন দেখি বাহারালের বাঁধের নিচে এবং কাহালার পাশে যে বাঁধটা আছে মানুষগুলো খুব কষ্টে আছে জলগুলো এইসবেও চলে এসেছিল তখন বড় বড় লিডার ছিল আমরা রাজনীতিতে ছিলাম না কিন্তু আমি দেখেছি সাধারণ মানুষের জন্য চিরা গুড় তিরপাল এসছে তারা নিজের বাড়িতে রেখে নিয়েছে সাধারণ মানুষকে দেয়নি তখন 2011-তে আমি নিজের টাকা দিয়ে কিনে চিরা গুড় মানুষকে দিয়েছি আমি বলতে বাধ্য এই জন্য এই দিনে বলা যায় না তা সত্ত্বেও আমি বলতে বাধ্য যে আপনারা জানেন ভালো করে 2013-তে আমি যখন নির্দলে উঠলাম রতুয়ার মাটি না মালদার মাটি না আমার মনে হয় না নন নেশন ফাইলে তারা কি করতো আগে দু চারটা লোককে নিয়ে যেত সমাজের তাদেরকে কিছু খাইয়ে হোটেল থেকে নমিনেশন করে নিয়ে চলে আসতো কিন্তু আমার লাইফে প্রথম নমিনেশন পঞ্চায়েত সমিতি আমি মোটামুটি 5000 লোক গিয়েছিল মিছিল এবং ওইখানে ব্লকের সামনে প্যান্ডেল করে কংগ্রেস সিপিএম আরএসপি সবাইকে খাইয়েছিলাম সবাই খেয়েছিল ওইখানে এবং 2013-র পর থেকে যখন আমি পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছিলাম এবং ওয়েস্ট বেঙ্গলের রেকর্ড ভোটে আমাকে বাহারালের মানুষ ভোট দিয়েছিল তারপর থেকে প্রত্যেকটা আপনারা জানেন জালসা হোক কীর্তন হোক মোহরম হোক আমি কিন্তু আপনাদের কাছে হাজির হয়ে যাচ্ছি সে খেলা হোক বড় খেলা হোক ছোট খেলা হোক আমি যাচ্ছি এবং আজকে আপনারা দেখেন বিগত দিনের কথা মনে করে যে আমার দেখা দেখি শিখছে আপনারা যে দেখবেন একটা সিনেমা দেখেছেন ইমরান হাশমি ফ্লো করে আমার দেখা দেখি শিখছে মানুষকে চেয়ারে রতুয়ার মাটিতে প্রথমে তিরপাল দিতে বসতে ইয়াসিন মিটিং এ মিছিলে চেয়ারে বসানো শিখিয়েছে এবং রতুয়ার মাটিতে সব থেকে প্রথমে নবী সাহেবের জন্মদিন পালনটা ইয়াসিনি প্যান্ডেলে করত এবং রতুয়ার মানুষ ইয়াসিনকে ভালোবাসে ইয়াসিন জালসাতে গেছে ইয়াসিনকে ফুলের মালা দিয়েছে
তো বাকি মালগুলো বলছে না ভাই আমাদেরকেও দিস, খারাপ লাগছে আমার দেখা দেখি মালা তোলাচ্ছে। আপনারা ফেসবুকে ডেটগুলো দেখে নেবেন, আমি যেগুলো বলছি আমি যেটা বলি সেটা করব, যেটা পারব না সেটা বলব। এবং আমি এক বছর থেকে নাই, বন্যা হয়েছে, বর্ষা হয়েছে, কেউ তিরপাল পেয়েছে, একটাও তিরপাল কেউ তিরপাল দেয়নি। আমি নাই, একটা ফ্যামিলির সাথে ঝগড়া লাগছে, যে কেস করছে তার কাছেও টাকা খাচ্ছে, যার নামে কেস হচ্ছে তার কাছেও টাকা খাচ্ছে, হচ্ছে কি না বলেন। এবং তারা রোপার মাটিতে যদি প্রোগ্রাম করে, আমি দুটা চারটা না 1,000-1,500 লোকের প্রোগ্রাম করে এই কম্বল দেওয়াটা চালু ইয়াসিন করেছে, ওই বেঙ্গলের মাটিতে রোপার না, নিজের টাকা থেকে, আমি কোনো প্রতিনিধি নাই, আমি আমার পার্সোনাল থেকে, আমাদের আমার দেখা দেখি শিখছে, খুব ভালো কথা, একটু ভালো ভালো জিনিস দাও ভাই, 50 টাকা বলে দিলে হবে না, আমার দেখা দেখি শিখছে, আমি খুশি আছি। আর একটা কথা বলবো যে আপনারা হতাশ হবেন না, ইউপিতে 30 বছর কংগ্রেস ছিল, তারপরে মুলায়ম সিং আসলো, ও 20 বছর রাজ করলো, তারপরে আবার মায়াবতী আসলো, ও 20 বছর রাজ করলো, তারপরে অখিলেশ আসলো, আবার বিজেপি আছে, যার কারো বাপের নিজস্ব নয় জাতি সম্পত্তি নাই। আর আরেকটা কথা বলছি, শরতের সাথে আমার কুদ্দুস নানাকে দেখে দিলে ও ভাসতে পারবে, শরতের সাথে তাল মিলিয়ে, শরতের বিপরীতে এসে দেখাও আমি আছি যেরকম শরতের বিপরীতে, শরতের বিপরীতে আজকে আমি ওই দলটা, ওটা পরে আপনাদেরকে আপনাদের সবার সামনে উত্তর বিধানসভার মানুষের সামনে বলব, কিছুদিনের সময় আছে। এবং আপনাদেরকে বলছি, আমি চ্যালেঞ্জ করছি, আমি যেগুলো কাজ করেছি ওরা যদি একটা কাজ করে দেখায় আমি রাজনীতি ছেড়ে দিব, কোনোদিন রাজনীতির নাম নেব না, আমি কোনো প্রোগ্রাম কারো কাছে চাঁদা চেয়ে করি না, আমি কোন প্রোগ্রামের জন্য পঞ্চায়েতে টাকা চাই না, আমি রতুয়ার মাটিতে যে প্রোগ্রাম করেছি, সোনিয়া গান্ধী ওই মাঠটা ভরাতে পারেনি, ইয়াসিন ওই মাঠে 2 লক্ষ লোক জোগাড় করেছিল, এবং ওই মাঠে একদিনের মিটিংয়ে 1,20,000,000 টাকা খরচ করেছিলাম, কারো কাছে হাত পাততে হয়নি ইয়াসিনকে। এবং এখন যারা দুর্নীতি করছে, দালালি করছে, আপনারা ভালো করে জানেন, প্রজা প্রজা থাকে, রাজা রাজা থাকে। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আমাদের তৈরি করা মাটি, আপনারা কেউ হতাশ হবেন না, আপনারা খুব তাড়াতাড়ি দেখবেন যে যেখানকার ছিল সেখানেই চলে যাবে, কেউ খুঁজবে না, এটা খুব তাড়া করবে না, এটা বললাম আবার আপনাদেরকে, আপনাদেরকে বলছি, আমাকে ফাঁসাবার অনেক চক্রান্ত, আমি যতবার মিটিং করেছি আপনাদেরকে বলেছি, আজকে আমি যে আসছি আপনাদের কাছে, আজকের ডেটে আমার 4 বছর হলো, এই 25 তারিখে আমি বেরিয়েছিলাম, 26 তারিখে আমি আপনাদের সামনে 26 জানুয়ারি করেছিলাম, জেল থেকে আপনাদের মনে আছে, আজকের ডেটে 4 বছর হলো। এবার যত জেল থেকে আমি বেরিয়েছি একটাই কথা শুনছি, আমাকে আবার জেলে ঢুকাবে, রে ভাই জেলে ঢুকাবি ভালো কথা, কিন্তু আমার জেলে ঢুকা নিয়ে আফসোস হচ্ছে না, আফসোস হচ্ছে যে হম গড়ে চুকাতে হ্যায়, চাই কুল দেরি হো যায় লেকিন চুকাতে হ্যায় জরুর। যে অত্যাচার গুলো হচ্ছে আমার লোকের উপরে, আমাদের সমস্ত ক্রীড়ার কর্মীর উপরে, আমি সব নোট করে ডায়েরিতে লিখে রাখছি, সবার হিসাব হবে, যে মালগুলো এই অত্যাচার করছে সাধারণ মানুষের উপরে তাদের একদিন হিসাব আমি যদি নিতে না পারি তাদের কাছে আমি মাথা নত করে গুরু মেনে নিব, এবং যেদিন তাদের হিসাব নিব সেই হিসাবে উকিলও আমি থাকব, জাস্টিসও আমি থাকব, জেলা করব। এবং জেলের কথা বলছে, জেল তো ভাই পুরাতন, তোমরা অনেকবার সিপিএম এর আমল থেকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে আমাকে 8 বার ঢুকিয়েছিলাম, কিন্তু
आठ बारे पांच बच्चों थे किसी अभी पांच बच्चों जो भी एक नवर जेले था कि चौलीस बच्चों मात्र बॉयस हो गए आरो फिटनेस हो गया तुम का एक माथे ही डाल बा हिसाब किंतु नहीं बो हिसाब छाड़ बोना आमा देता पब्लिक के भालो बस आमन निर्सा आज के अपना ना जाने जब हमें अपना देर के आवार बोलची जे माल बोलो जे दलाली करचे तादेर जो भी घूम थके तारा जो भी ओनो दोले चले जाते ए बीजेपी ते चले जाते तादेर के बाड़ी नीड खुले नहीं तो पब्लिक बाड़ी नीड जो तो टका पाचे तारा निजेर जान बचावर जन्नो अरेकटा कथा बोलची মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে ছবি বাদ দিয়ে এখন যদি এই এমএলএ গুলো দাঁড়ায় দেড় লক্ষ ভোটে হারবে দেড় লক্ষ ভোটে হারবে এবং পার্সোনাল যদি উঠে পাঁচশো ভোট পাবে না আমাদের কুদ্দুস আছে ওর সমানও ভোট পাবে না কুদ্দুসের সত্যি বলছি এবং বললাম না সুরত সুরতে রিয়াতে সবাই ভাসতে পারে সুরতের উল্টা হয় সাদা কেটে দেখাও ইয়াসিন দেখিয়েছে কি পড়বা চক্রান্ত করছো সব জায়গায় গিয়ে বলে দিলাম তো ফাঁসিও পারবা না এমন কোন জেল তৈরি হয়নি যে ইয়াসিনকে রেখে দেবে এটা বলে দিলাম তখন তো রাখতে পারেনি এখন রাখতে পারবে তখন রাখতে পারেনি আমি পূর্ত কর্মদক্ষ ছিলাম এখন ওগুলো স্বপ্ন দেখা বাদ দিয়ে দাও এবং সাধারণ মানুষের কাজ করো নিজে সুধরে যাও নিজের চামচাদেরকে সুধরাতে বলো টাইম টাইমের ব্যাপার আছে এমন ভুল করো না পড়ে কাঁপতে হয় পাস্তাতে হয় এটা বললাম সবাই ভালো থাকবেন আপনাদেরকে বলবো আমি যখন এসেছিলাম এই পঁচিশ তারিখে চার বছর আগে তখন পঞ্চায়েত ভোট রংরমা মানে বাজার তখন কিছু নেতা পঞ্চায়েতের টিকিট ঠিক করে দিয়েছে আমি যখন জেল থেকে বেড়াই পঞ্চায়েতের টিকিট ঠিক হয়ে গেছে কে কোনটা বুঝে পাবে আবার বেড়াবার পরে দশ দিনে সব চেঞ্জ হয়ে গেল একটাও টিকিট পাচ্ছে না ওরা কে পাচ্ছে ওটাই আসেন দিচ্ছে এবারও আপনাদেরকে বলছি টেনশন দিবেন না সমস্ত টিকিট ইয়াসিনই দিবে এবং পঞ্চায়েত আমাদের সব কিছু থাকবে এবং আপনাদের এই ভালোবাসা সত্যি ওয়েস্ট বেঙ্গলে আমি বলছি যে ওয়েস্ট বেঙ্গলে কোন জায়গায় আমি দেখিনি যে আমি একটা অন্য জায়গায় গিয়েও অন্য দলে গিয়েও এই যে পঞ্চায়েত সমিতি আমার সব মেম্বারগুলো আমার পঞ্চায়েতের মেম্বারগুলো একমাত্র ভালোবাসছে আমাকে আমার ব্যবহারকে বলেই আমার পাশে আছে এখনো ওরা এটা প্রমাণ দিয়েছে এবং বিভিন্ন পঞ্চায়েত আপনাদেরকে বলছি ডাইরেক্টলি পাঁচটা পঞ্চায়েত ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় নাই আর ইয়াসিনের সাথে আছে ইনডাইরেক্টলিও সবটা আছে কেউ ডাইরেক্ট আছে কেউ ভিতরে আসছে ইয়াসিন ভাইয়ের সাথ দিতে হবে এবার আমি বক্তব্য বিস্তারিত করব না আপনাদেরকে রিকোয়েস্ট করব কেউ বিশৃঙ্খলা করবেন না আর আপনারা বছরে একবার আমরা একটা মিছিল করি সবাই যাতে যাবেন এটা আমার রিকোয়েস্ট থাকলো